আপনাদেরকে আমার অনেক শুভেচ্ছা। প্রশ্ন হচ্ছে যে লিটিল ম্যাগাজিন কি? আমার কাছে তাহলে এই প্রশ্নটা রেখেছে। সত্যি সত্যি লিটিল ম্যাগাজিন কি, আগে যখন লিটিল ম্যাগাজিন করতে এসেছিলাম আজ থেকে 23 বছর আগে 1996 সালে, তখন মনে হয় বুঝতে পারতাম লিটিল ম্যাগাজিন কি, বোধহয় একটা সংজ্ঞা দেওয়ারও চেষ্টা করতাম। কিন্তু আজকে 2019 সালে দাঁড়িয়ে লিটিল ম্যাগাজিন কি এটা নিয়ে সংশয় হচ্ছে। তার জন্য আমি দু একটা কথা বলবো, তাহলে ওটা পরিষ্কার হবে। লিটিল ম্যাগাজিন মানে হচ্ছে ছোট পত্রিকা। যেই ছোট পত্রিকায় আমরা যদি আদর্শ মনে করি বুদ্ধদেব বসুকে, বুদ্ধদেব বসু এই লিটিল ম্যাগাজিন সম্পর্কে বলে গেছিলেন যে যেই পত্রিকা সামান্যতম কোনো বাণিজ্যের আশা না করে, মানে ঘরের খেয়ে মনের মস্তার এইরকম, নিজের এবং নিজের বন্ধু বান্ধবের লেখা প্রকাশ করা এবং ব্যতিক্রমী অন্য ধারার লেখা প্রকাশ করা, যেখানটা কিন্তু লাভের ব্যাপার থাকবে না, এটা জেনেই একজন সম্পাদক এই কাগজটি করতে আসবেন, এবং ব্যতিক্রমী লেখা অন্যরকম লেখা, তিনি লিটিল ম্যাগাজিন সম্পর্কে আরো অনেক কথা বলেছিলেন। তো সংক্ষেপে এই জায়গাটায় আসি আগে। তো আমরা যখন লিটিল ম্যাগাজিন করেছিলাম, আমি অন্তত যখন লিটিল ম্যাগাজিন করেছিলাম, তখন কিন্তু এই ভাবনা থেকেই করেছিলাম যে আমরা সেই সময় যখন আমাদের মানে একদম অল্প বয়স, আমাদের কথা বলতে চাই, আমাদের বন্ধু বান্ধবের কথা বলতে চাই। আমি বলতে চাই মানে তো আমার লেখা কেউ ছেপে দেবে না, কে ছাপবে? তো আমাদের সেই 90-এর দশকে তো এত লিটিল ম্যাগাজিনও ছিল না, লিটিল ম্যাগাজিন ছিল তখন, এত ফেসবুক হোয়াটসঅ্যাপ এইসব সহজ মাধ্যমগুলো ছিল না। এই যে আমার সামনে বসে আছেন বিশ্বজিৎ রায়, আমাদের ওই দীর্ঘদিনের সম্পর্ক প্রায় 23-24 বছরের, ডাকে চিঠিপত্রের মাধ্যমে লেখা পাঠানো, লেখা প্রকাশ হওয়া, পুরুলিয়ার জাগরণ বলে একটা পত্রিকা আছে, এখন হয় কিনা জানি না, আমি বহু বছর দীর্ঘ দীর্ঘ বছর আমি ওই পত্রিকাটায় লিখেছি। তো ওই একটা মাধ্যম ছিল, তো যে জায়গায় যাই ছোট পত্রিকা। তো আরেকটা হচ্ছে এর কমার্শিয়াল পত্রিকা বা বাণিজ্যিক কাগজ। বাণিজ্যিক কাগজ সম্পর্কে আপনারা সবাই জানেন, কিন্তু কেন আমি এই কথাটা বললাম যে আজকের দিনে দাঁড়িয়ে কোনটা লিটিল ম্যাগাজিন আমি বুঝতে পারি না, এই গত 4-5 বছর ধরে এক ধরনের পত্রিকার আবির্ভাব ঘটেছে, যারা মুখে বলে লিটিল ম্যাগাজিন কিন্তু তাদের পত্রিকার যে সৌন্দর্য বা পত্রিকার যে ভাবনা চিন্তা সেটা হচ্ছে বড় পত্রিকার মতো, এবং তারা লেখকদের কাছ থেকে পয়সা নেয়, লেখক লেখা দেবে এবং পয়সাও দিয়ে সেটা কিনে নেবে। তো এই যে একটা ব্যাপার এসছে এখন এই ধরনের পত্রিকায় কিন্তু ছেয়ে গেছে, এবং লেখকরাও কিছু মনে করবেন না যারা আছেন, অধিকাংশ লেখক সকলে নন, আত্মসম্মান খুইয়ে বসে আছেন, তারা নিজেও লেখা দেয়, পকেট থেকে টাকা দিয়ে সে পত্রিকা আবার কেনে, এই যে ব্যাপারগুলো আর কি। একজন লিটিল ম্যাগাজিন এর সম্পাদক সবাইকে পয়সা দেয়, একটা কাগজ করতে এমনি এমনি হয় না যে কম্পোজারকে পয়সা দিচ্ছে, কাগজ কিনছে, বাইন্ডারকে পয়সা দিচ্ছে, কিন্তু লেখককে পয়সা দেওয়ার দরকার নেই, লিটিল ম্যাগাজিনের কাছ থেকে সেটা কেউ দাবিও করে না। সৌজন্য কপিটা তো দেবে, এখন সৌজন্য কপি দেওয়াটা বন্ধ হয়ে গেছে প্রায়, তো সেগুলোকে আমি লিটিল ম্যাগাজিন বলবো না। তো আমার হচ্ছে জায়গাটা এই জায়গাটায়, মানে খটকা যে কোনগুলোকে লিটিল ম্যাগাজিন বলবো। আবারও বলছি ছোট্ট করে, এখানে আরো অনেকেই আছে, আরো হয়তো অন্য অনেক প্রশ্ন আসবে, এইটুকু বলি লিটিল ম্যাগাজিন বলতে যেটা বুঝি সেটা হচ্ছে ব্যতিক্রমী লেখা, ভালো লেখা, এবং আমার অঞ্চলে আমি জানি সার্কুলেশন খুব বেশি হবে না, যারা ভালো লিখছে, যে ধরনের লেখকরা ভালো কাজ করছে, কিন্তু তারা প্রচারের আলোতে যেতে পারছে না। একটা লিটিল ম্যাগাজিনের কাজ হচ্ছে তাদেরকে তুলে নেওয়া, তাদেরকে প্রতিষ্ঠা দেওয়া। হয়তো 200 বা 300 কপি হয়, কিন্তু 200-300 সেটা কিন্তু হাজার মানুষের কাছে পৌঁছতে পারে, এটা লিটিল ম্যাগাজিনের কাজ নয়। লিটিল ম্যাগাজিনের কাজ যারা নতুন লিখতে আসছে তাদেরকে তুলে আনা, তাদেরকে সামনে আনা, এগুলো হচ্ছে লিটিল ম্যাগাজিনের কাজ। অর্থাৎ লিটিল ম্যাগাজিন যে ছোট পত্রিকা, আর আমি যদি ভাবি লিটিল ম্যাগাজিন করে আমি গাড়ি বাড়ি করবো বা আমি ব্যবসা করবো, তাহলে তার জন্য অন্য পথ আছে, অন্য জিনিস করুন, কিন্তু লিটিল ম্যাগাজিন সেটা নয়। লিটিল ম্যাগাজিন কিন্তু এক ধরনের সমাজ সেবাও, এটুকুই বললাম। ধন্যবাদ অমিতাভ বাবুকে। তার কথার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে লিটিল ম্যাগাজিন এবং কমার্শিয়াল ম্যাগাজিনের যে চারিত্রিক যে ফারাকটা একটা সময় দেখা যেত, এখন সেটা নেই।
আমরা সেখান থেকে তা অন্য প্রশ্নে যাচ্ছি যে লিটল ম্যাগাজিনের সম্পাদকেরা সেটাকে প্রায় বাণিজ্যিক ম্যাগাজিনে পরিণত করেছেন, সেটা তাদের স্বার্থ অনেকে হতে পারে বিভিন্ন কারণে, কিন্তু সমস্ত পত্রিকাই কি তাই হচ্ছে? যদি তাই হয় তাহলে তো আমাদের বলতে হবে যে পাঠক নেই, লিটল ম্যাগাজিনের কোনো পাঠক নেই। আমরা পরবর্তী আমাদের যিনি আলোচক তার কাছ থেকে জানতে চাইব যে এই মুহূর্তে যারা সত্যি সত্যি যাদের পত্রিকা লিটল ম্যাগাজিনের চরিত্র বজায় রেখেছেন তারা কি পাঠক পাচ্ছেন না, বা যদি না পান কেন পাচ্ছেন না? পাঠক তো তৈরি নেই, নাকি পাঠকের কাছে লিটল ম্যাগাজিন অন্যান্য লিটল ম্যাগাজিনে পৌঁছাতে পারছে না? আমাদের পরবর্তী আলোচক সুকুমার মণ্ডল। নমস্কার, সোনাযোগী টিমকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং একজন পুরুলিয়াবাসী হিসেবে খুব আনন্দিত যে পুরুলিয়া মতো একজন একটা মফস্বল শহর আজকে শিল্প ভূমি হয়ে উঠছে এবং লিটল ম্যাগাজিন চর্চা আরও জোরদার হচ্ছে। এই জন্য আমি সোনাযোগী সমস্ত সদস্যকে এবং মঞ্চে যারা আছেন আজকে উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অমিতাভবাবু শুরু করলেন বুদ্ধদেব বসুর বক্তব্য দিয়ে, লিটল ম্যাগাজিনকে অনেকখানি তিনি তুলে ধরলেন। আমি আর একটু আগে যেতে চাইছি, যদি ঐতিহাসিকভাবে আমরা দেখি লিটল ম্যাগাজিন শুরু তাহলে সেটা কিন্তু শুরু হয় 1840 সালে, দ্য ডায়াল নামক পত্রিকা, সম্পাদক ছিলেন র্যালফ ওয়াল্ডো ইমারসন এবং মার্গারেট ফুলার। এখানে আমি ইতিহাসকে ছোঁয়ার জন্য বা তথ্য দেওয়ার জন্য বলছি না, যে কয়েকটা কথা আন্ডারলাইন করে বলতে চাই সেটা হলো এরকম যে সেই ডায়াল পত্রিকাটি 1840 থেকে 1844 সাল পর্যন্ত মাত্র 4টি সংখ্যা প্রথম পর্যায়ে প্রকাশিত হয় এবং এই মাত্র 4টি সংখ্যা হওয়ার পর আর পত্রিকাটা স্তব্ধ হয়ে যায়। কিন্তু যেটা আমি আবার বলছিলাম গুরুত্ব সহকারে বলতে চাই যে এই দ্য ডায়াল পত্রিকাতেই কিন্তু প্রকাশিত হয়েছিল টিএস এলিয়টের বিশ্ব নন্দিত ওয়েস্টল্যান্ড নামক লেখাটি। আমি এই জন্যই বলছি কথাগুলো, এর সঙ্গে সঙ্গে আমি আরও একটা পত্রিকার নাম বলতে চাই, সেই সময় পত্রিকাটির নাম ছিল স্যাভয়, এবং সেখানে দেখা যায় যারা লিখতেন তখন ভিক্টোরিয়ান যে যুগ সেই পুঁজিবাদী যুগের যারা সমর্থক ছিলেন তাদের বিরুদ্ধে সাম্যবাদী এবং প্রগতিশীল লেখকেরা লিখতেন এবং একটা বিরুদ্ধ সোচ্চার ছিল সেই পত্রিকার, এবং সেইখানে কিন্তু 8টা মাত্র সংখ্যা বেরিয়েছিল, তারপর আর পাওয়া যায়নি। কিন্তু এই 8টা সংখ্যার মধ্যে কারা লিখেছেন যদি আমরা একটু নজর দিই দেখব সেখানে লিখেছেন জোসেফ কনরাডের মতন লেখক, সেখানে লিখেছেন ইয়েটসের মতন কবি। আমি বলতে চাইছি এরকম একটা কথা যে আজকেও অমিতাভবাবু বললেন যে লিটল ম্যাগাজিন তাহলে একটা কোন জায়গায় চলে যাচ্ছে, একটা সংকটের জায়গাকে তিনি তুলে ধরতে চাইলেন, এবং পাশাপাশি সেই প্রশ্নে অনেকখানি আশঙ্কা প্রকাশ করেই আমাকে প্রশ্ন ছোড়া হলো যে তাহলে লিটল ম্যাগাজিন কি এখন খুব সংকটের সময় বা তার কি পাঠক নেই? আমি কিন্তু সেরকমটা মনে করছি না, যদিও সমস্ত সংকট সমস্ত এই অসময়কে মেনে নিয়েও বলতে চাইছি যে এখনো কিন্তু যে সমস্ত কবি লেখকরা সত্যিমান, যে সমস্ত কবি লেখকরা একটু অন্য রকমের লেখা লিখতে চান, যে সমস্ত কবি লেখকরা কোনোভাবেই নিয়ন্ত্রিত নন এবং যে সমস্ত সম্পাদকরাও কোনোভাবেই নিয়ন্ত্রিত নন, যেখানে টেক অ্যান্ড গিভ পলিসির কথা অমিতাভবাবু বললেন, তার বাইরেও কিন্তু অনেক পত্রিকা রয়েছে। না হলে আমরা মনীন্দ্র গুপ্তের মতন যে উপন্যাসটি কথা অক্ষয় মালদেবী সেটা কিন্তু লিটল ম্যাগাজিন থেকে বেরিয়ে এসছে। সুতরাং সংকট চলছে এবং সংকট চলবে বলে আমি মনে করি, এই সংকট সবসময়ই আছে, কখনো বেশি কখনো কম, কিন্তু প্রকৃত লিটল ম্যাগাজিন এখনো আছে এবং তার পাঠক কারা? পাঠক হচ্ছে তারা যারা খ্যাতিমান লেখকদের লেখা পড়তে চান না, যারা অন্যরকম লেখা পড়তে চান, যারা লেখা পড়তে চান সেই লেখাটি, যে লেখাটি পড়ে তিনি উত্তেজিত হতে পারেন, যে লেখাটি তিনি ভালোবাসতে পারেন, যে লেখাকে তিনি ঘৃণা করতে পারেন, কিন্তু কোনোভাবেই কোনো অবস্থাতেই যে লেখাকে তিনি অ্যাভয়েড করতে পারেন না, এড়িয়ে যেতে পারেন না। আমাকে একটা লেখা জ্বালাতন করবে, আমাকে একটা লেখা ভাবাবে, সেই লেখার বিরুদ্ধে হয়তো আমি আর একটা লেখা লিখব, কিন্তু লিটল ম্যাগাজিন যারা পড়েন
তারা আছেন, তারা থাকবেন, এই আমি বিশ্বাস করছি। ধন্যবাদ শিবকুমার মন্ডল মহাশয়কে। আমরা এরপরে আমরা জানতে চাইব প্রথম যিনি বক্তা ছিলেন অমিতাভবাবু, তার কথা সূত্র ধরে আমরা যদি বিভিন্ন লিটিল ম্যাগাজিনগুলো খাঁটি, মানে যেগুলোকে লিটিল ম্যাগাজিন বলে দাবি করেন সম্পাদকেরা, সেখানে আমরা দেখব যে লিটিল ম্যাগাজিনে যারা লিখছেন এবং যারা বাণিজ্যিক পত্রিকাতে লিখছেন দুটো নাম একই। সূচিপত্রগুলো ঘাঁটলে দেখব শঙ্খ বসু বাণিজ্যিক পত্রিকা লেখেন ও লিটিল ম্যাগাজিনের সম্পাদক শঙ্খ বসুর কাছে কবিতা চান। অর্থাৎ এই যে চরিত্রটা কোথাও গুলিয়ে যাচ্ছে, আমরা প্রতিনিয়ত এটা দেখি। এবং আরেকটা জিনিস লক্ষ্য করি, যারা লিটিল ম্যাগাজিনের আন্দোলন, লিটিল ম্যাগাজিনের সমস্যা সংকট তুলে ধরেন, কথাও বলেন, কিন্তু তার আমরাও সকলেই সম্পাদক হিসেবে লিটিল ম্যাগাজিনকে প্রকাশ করার পর সেই লিটিল ম্যাগাজিন কোনো বড় কবির কাছে পৌঁছে দিয়ে নিজেরা গিয়ে উদ্যোগ নিয়ে, এই যে লিটিল ম্যাগাজিনের যে অহংকার সেটা কি এতে কোথাও ঘাটতি হচ্ছে তার, বা অহংকার চূর্ণ হচ্ছে যে তাকে গিয়ে পৌঁছাতে হচ্ছে কোনো প্রতিষ্ঠিত কবির কাছে? এই বিষয়ে আমরা জানতে চাইব পরবর্তী বক্তা সমীর চট্টোপাধ্যায়ের কাছে। নমস্কার সকলকে। প্রথমেই সোনাঝুরি পত্রিকা এবং দয়াময় দা অতনু সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এই মঞ্চে একটু বলার সুযোগ দিয়েছেন। আর তার থেকেও বড় কথা হচ্ছে টেলিপ্যাথি বলে একটা বিষয় আছে, যখন আমার অগ্রজ দুজন বলছিলেন, আমি দয়াময় দা আমাকে যে বিষয়টি আলোচনায় করতে দিয়েছেন আমিও একই ভাবনা ভাবছিলাম যে দয়াময় দা এই প্রশ্নটা এখনও তুলছেন না কেন। বিষয়টা হচ্ছে দয়াময় দা যে জায়গাটি দিয়েছেন, আমার মনে হয়েছে আজকের প্রশ্নের সব থেকে সংকটপূর্ণ যে জায়গা, যে প্রশ্নটা আমাদের আলোচনায় সব থেকে বেশি উঠে আসা, সেটাই হচ্ছে সূচিপত্র। এবং সূচিপত্রে রেজ দেখতে পাই আমরা যে একই লেখক লিটিল ম্যাগাজিনে লিখছেন, সেই লেখক বাণিজ্যিক কাগজে লিখছেন। আজকের আলোচনার বিষয় ছিল পাঠক কারা। তো এ প্রসঙ্গে আমি একদম সরাসরি একটি কথা তুলব, এটা আমার অগ্রজ দাদা বলেছিলেন, তার সঙ্গে আমার একটুখানি যোগ আছে। সে কথাটি হচ্ছে, প্রতিটি ইট কাঠ লোহা ব্যবসায়ী একদিন প্রমোটার হওয়ার স্বপ্ন দেখে। আর একবার বলি, প্রতিটি ইট কাঠ লোহা ব্যবসায়ী একদিন প্রমোটার হওয়ার স্বপ্ন দেখে। যতদিন সে ইট কাঠ লোহা ব্যবসায়ী থাকে, ততদিন সে বিল্ডিং ফ্ল্যাট প্রমোটার কালচারকে পেরে গাল দেয়। তারপর যেদিন সে কয়েক কাঠা জমি ফকটে পেয়ে যায়, তখন সে একটি ফ্ল্যাট বাড়ি তুলবার জন্য প্রমোটার সেজে বসে। আজকে আমি বৈঠকে আড্ডা পত্রিকা করে আমি এখন শুধুমাত্র একটি ইটের সরবরাহকারী, আমি একটি পত্রিকা চালাই। আমার মনে মনে স্বপ্ন আছে যে আমি হয়তো কোনো একদিন বড় একটি বৃহৎ পত্রিকা গোষ্ঠী তৈরি করব। আমার কাছে কেউ হয়তো লেখা নিয়ে আসবে, আমি তাকে বাজারে কাটে কম উপকারে কাটে বেশি বলে ত্যাগ করব, অথবা গ্রহণ করব গিভেন টেক পলিসির মাধ্যমে। আমার স্বপ্ন এটা। যারা এইরকম স্বপ্ন দেখে তারা লিটিল ম্যাগাজিনের প্রথম পাঠক এবং খুব খারাপ পাঠক। কেন খুব খারাপ পাঠক? না, এদের স্বপ্নটাই তো এটা যে আমি একদিন প্রমোটার হব। যে সম্পাদক লিটিল ম্যাগাজিন ছাপছেন, ছাপার উদ্দেশ্যই হচ্ছে বড় লেখকদের গা ঘষাঘষি করবো, তিনি আর যাই হোক না কেন তার নিজের মধ্যেই দ্বন্দ্বটা রয়েছে। কীরকম দ্বন্দ্ব? তার দ্বন্দ্বটা যদি তিনি পরিষ্কার করে বলে দিতেন যে ভাই, আমি লিটিল ম্যাগাজিন ঠিক যে অর্থে আমরা এতদিন ভাবি, লিটিল ম্যাগাজিনের সংজ্ঞাটা খুব স্পষ্ট, সন্ধ্যা প্রদীপ। লিটিল ম্যাগাজিন হচ্ছে সন্ধ্যা প্রদীপ, আর কিচ্ছু না। বাড়ির সে বিশাল লাইটিং দিতে পারবে না, কিন্তু সে টিমটিম করে জ্বলবেই জ্বলবেই এবং জ্বলতে থাকবেই, তাকে কেউ নেভাতে পারে। ফলে সেই সন্ধ্যা প্রদীপটুকু সে তার নিজের মতন করে আলো দেবে এবং তার আলোটা অত্যন্ত স্নিগ্ধ। এর পাঠক যারা আছে সেই একই পাঠক বাণিজ্যিক কাগজ পড়েন, এর মধ্যে কোথাও পাঠকের কোথাও দ্বন্দ্ব নেই। আপনি যখন একটি তামিল সিনেমা দেখতে বসবেন, আপনি মেন্টালি প্রিপেয়ার যে আপনি ঢিসুম ঢিসুম দেখতে বসবেন। আপনি যখন একই দর্শক পথের পাঁচালি দেখেন, দর্শককে পাঠককে কখনো অপমান করা যায় না, কোনো অধিকার নেই আমাদের। যে পাঠক কারা, একই লিটিল ম্যাগাজিনের যিনি পাঠক তিনি একই সঙ্গে বাণিজ্যিক শারদীয়া পত্রিকারও পাঠক। যখন তিনি শারদীয়া পত্রিকা পাঠ করতে বসেন, তখন তিনি জানেন যে আমি সরঞ্জিত চক্রবর্তীর লেখাটা পড়বো, মানে কিছু মশলা লেখা। কিন্তু যখন তিনি শহর পত্রিকা পড়তে বসেন, তখন তিনি জানেন যে আমি শহর পত্রিকা পড়তে বসছি। তখন তার মেন মানে আমরা মনে করি যে আমাদের মাথার মধ্যে চারটে কোষ আছে, এক একটা প্লাগ ইন আর প্লাগ আউট করে নিতে হয়। যখন সে লিটিল ম্যাগাজিন পড়তে বসে, যেটা প্রকৃত লিটিল ম্যাগাজিন, তখন অটোমেটিক তার প্লাগ ইন হয়।
অটোমেটিক তখন তার সন্ধ্যা প্রদীপ জ্বলে ওঠে, অটোমেটিক তার মনের মধ্যে একটা স্তিক্ত ভাব তৈরি হয়। কিন্তু যখন সে লিটল ম্যাগাজিন থেকে বাণিজ্যিক কাগজে যায়, তার মানে কি বাণিজ্যিক কাগজ খারাপ, ব্যবসা করা খারাপ? মোটেও না, আমি বিশ্বাস করি না। একটা লিটল ম্যাগাজিন যদি ব্যবসা করতে পারে কেন করবে না? আজকে আমি যখন কলেজ লাইফে পড়তাম, অনুষ্ঠুপ কাগজ দেখতাম আর হাঁ করে ভাবতাম কবে একটা চাকরি পাবো, এবং 800 টাকা দামি একটা 1200 পাতার পত্রিকা আমি কিনব। কেউ তো তাকে বলে না যে ভাই তুমি 800 টাকা দামি কেন পত্রিকা করছো? মুদ্রা বলে একটি পত্রিকা বেরিয়েছে কিছুদিন আগে, তমাল বন্দ্যোপাধ্যায় যিনি বিখ্যাত কাগজে লেখেন, বাণিজ্যিক কাগজ, কিন্তু মুদ্রা লিটল ম্যাগাজিন। এই মোটা সাইজ থান ইট ইউলিসেসের পাশে রাখা যায়। আমরা যখন ইউলিসেস পড়েছিলাম, খুব ভালো বলেছেন দাদা, আমার খুব সাহায্য করে দিয়েছেন, যে টিএস ইলিয়টের লেখাটি লিটল ম্যাগাজিনে বেরিয়েছিল। আপনাদের মনে হয়েছে ওয়েস্টল্যান্ডটা পড়বার সময় যে এটা একমাত্র লিটল ম্যাগাজিনেরই উপযুক্ত কবিতা, বাণিজ্যিক কাগজের নয়, এরকম মনে হয়? লেখা পড়বার সময় ভাবেন যে এই লেখাটা লিটল ম্যাগাজিনের, এই লেখাটা বাণিজ্যিক কাগজের? ভাবেন, ভেবে পড়েন? ভাবেন না। একটা পত্রিকার চরিত্রগত দিক থেকে লিটল না বাণিজ্যিক তা বোঝা যায় তার আকার আকৃতি প্রভৃতি তার কিছু। হ্যাঁ, অনেকে বলেছেন হলুদ মশলার বিজ্ঞাপন দেওয়া পত্রিকা আমি পড়বো না, ওটা বাণিজ্যিক কাগজ। আমি বলবো যদি হলুদ মশলার বিজ্ঞাপন দেওয়াতে 5000 টাকা পাওয়া যায়, একটি ছোট পত্রিকা যদি তাতে ছাপা যায়, আমি হলুদ বিজ্ঞাপন সানরাইজ সর্বমাকে বলছি আমি পিছনের পাতায় সুন্দর করে ছাপবো, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু দয়ানন্দ মহান্তি যদি একটি সুন্দর তীক্ষ্ণ এক লাইনের একটি কবিতা যদি আমি ওইখানে রাখতে পারি, আমার ফরগেট অ্যাবাউট এভরিথিং, যেটা এখন ট্রেন্ড চলছে, তো সুতরাং ওইসব বিজ্ঞাপন ভুলে যান। সুতরাং ভুলে যান যে লিটল ম্যাগাজিনের পাঠক কে বা কারা। আপনি লিটল ম্যাগাজিনের পাঠক, আবার আপনি বাণিজ্যিক কাগজের পাঠক। পাঠকের মধ্যে কোথাও দ্বন্দ্ব নেই, লেখকের মধ্যে কোথাও দ্বন্দ্ব নেই। দয়ানন্দ যেটুকু বলেছেন সেইটুকু অংশ দিয়ে আমি আপাতত এখন বক্তব্য শেষ করবো। সেটা হচ্ছে যে কেন একজন লেখক বিখ্যাত একজন লেখকের কাছে যান, কেন তিনি গা ঘষাঘষি করেন না, তিনি প্রমোটার হওয়ার সব রাখেন বলেছিলাম প্রথমে, এবার উইথড্র করে নিন। সবাই স্বপ্ন দেখে, শঙ্কর ঘোষও একদিন স্বপ্ন দেখেছিলেন যে তার লেখাটি তার বৃহৎ অগ্রজ কেউ পড়বেন, একই সঙ্গে অনুজ লেখকও তার কবিতা পড়বে, তার থেকে অনুজ, আমার থেকে ছোট আমার যারা লিখছে তারা চাইবো আমার লেখাটা সে পড়বে, তার লেখাটা আমি পড়বো, দিবে আর নিবে মিলাবে মিলিত। তো লিটল ম্যাগাজিনও তাই, লিটল কিন্তু সে অর্থে লিটল মানে ছোট নয়, লিটল মানে তার ভিতরে বারুদ আছে। বাণিজ্যিক কাগজের যে বারুদ আর এর যে বারুদ, দুটোর মধ্যে একটু তফাৎ আছে। এই বারুদটা দুজনকার মধ্যেই আছে, লেখক এবং পাঠক কোন বারুদটা নেবেন, তিনি লাইটিং বাল্বযুক্ত ছকমকে আলো নেবেন নাকি স্নিগ্ধ আলো নেবেন, সেটা হচ্ছে পাঠক। পাঠক দুজনকারই একই আছে, আমি কোথাও নৈরাশ্য দেখতে পাই না। লিটল ম্যাগাজিনের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। এখন এক ঝাঁক তরুণ যেভাবে কাগজ করছে এবং তাকে যেভাবে সোশ্যাল মিডিয়া সাহায্য করছে, এতে আমার মনে হয়েছে লিটল ম্যাগাজিনের আগামী দিন আরও বেশি হবে। হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে ছাগলিতে যেগুলো খারাপ পত্রিকা সেটা আপনি দেখলেই বুঝতে পারেন, মেলায় ঘুরলে কোন পত্রিকা কেনেন, পকেটের পয়সা অনুযায়ী সবসময় বাজেট হিসেব করেন না, পত্রিকা দেখলে ভালো লাগলে নিশ্চয়ই কিনে নেন। বাড়িতে গিয়ে পাশাপাশি দুটো কাগজ শারদীয় আনন্দমেলাও পড়ছেন, দেশ পড়ছেন, পাশে দেখা যাচ্ছে টিম টিম করে আপনি অন্য একটা ছোট্ট সোনাঝুরিও পড়ছেন, ফলে আপনি দুরকম পাঠক। কোন লেখকটা পড়বেন সেটা আপনার জিভের এবং মস্তিষ্কের টেস্টের উপর নির্ভর করছে। ধন্যবাদ অনুপ বাবুকে। প্রশ্ন হলেই উত্তর, উত্তর হলে আবার প্রশ্ন চলে আসে, কিন্তু আমাদের সময় খুব সংক্ষিপ্ত, আরও অনেক অনুষ্ঠান আছে, পরবর্তী আলোচক আছেন। অমিতাভদার যে বললেন, সরি সমীন ভাই যা বললেন, সেই প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসে, দীক্ষিত পাঠক এবং অদীক্ষিত পাঠক। আমরা জানি কমার্শিয়াল লেখালেখি সিনেমা বিভিন্ন জেলায় যে বিষয়বস্তু, বিনোদন বলুন, শিল্প বলুন, শিল্প বিনোদন, সেগুলো দীক্ষিত পাঠকদের যে রসবোধ এবং অদীক্ষিত পাঠকদের যে রসবোধ তা আলাদা হয়। যদি একই পাঠক কমার্শিয়াল সিনেমা এবং অকমার্শিয়াল সিনেমা বা যেগুলোতে শিল্পসম্মত বোধ বেশি থাকে তা দেখেন, তাহলে সেখানে তার তার চরিত্র কতটা গড়ে উঠলো, চরিত্র মানে সে স্বতন্ত্র কিছু, সে গুলিয়ে যায় না। ইভেন তো গুলিয়ে যাওয়ার ব্যাপারটা আসছে, যেটা সুমেন্দ্র বক্তব্য এলো, আমি ঘিসুম ঘিসুম সিনেমাও দেখছি, আমি আবার একটা সচেতন সিনেমাও দেখছি, কিন্তু আমার চরিত্রটা কি, হোয়াট আই এম, আমি কি, এই আমি যদি না থাকি তাহলে তার চরিত্র গড়ে ওঠে না, তাহলে লিটল ম্যাগাজিনও গুলিয়ে যায় বাণিজ্যিক ম্যাগাজিনের সাথে। যাই হোক, অনেক প্রশ্ন উঠে, আমি সেদিকে যাব না, আমি যাব আমাদের অগ্রজ কবি বিশ্বজিৎ লাইকের কাছে। তিনি দীর্ঘদিন ধরে লিটল ম্যাগাজিন নিয়ে সংগ্রাম করছেন আমি বলতে পারি, তার অনেক অনেক জ্ঞান আছে।
আমাকে একবার বলেছিলেন যে আমাদের পুরুলিয়া লিটল ম্যাগাজিন মেলায় ভাই 60 লাখ টাকার বই বিক্রি হয়। আমি সত্যি আশ্চর্য হয়েছিলাম, গর্বিত হয়েছিলাম এবং এটা সত্য 60 লাখ টাকার বই বিক্রি হয় পুরুলিয়া লিটল ম্যাগাজিন মেলায়। অর্থাৎ পাঠক আছে তার কথা অনুযায়ী। এখন তার কাছে আমি জানতে চাইব যে এই যে পাঠক তারা কারা, কিভাবে আমাদের পুরুলিয়া লিটল ম্যাগাজিন মেলায় এই পাঠকরা এসে জড়ো হয় এবং তারা এত পরিমাণ বই কেনেন, এই একটা প্রশ্ন থাকবে। এবং যেহেতু আমাদের সময় সীমিত, শেষে একটা জয়েন্ট প্রশ্ন আছে, লিটল ম্যাগাজিনের সামাজিক দায়িত্ব। তো এই যে এই সমাজ, এই সামাজিক দায়িত্ব, এই সমাজটা পাঠকের প্রতি লিটল ম্যাগাজিনের দায়িত্ব নাকি সামাজিক যে ওয়েলফেয়ার সেই দায়িত্ব? আমরা লিটল ম্যাগাজিনের সম্পাদক বা কর্মী তারা আর্ট ফর আর্ট আসছে তাতেই সীমাবদ্ধ থাকবেন, সেটাকেই সমাজ বলে তার দায়িত্ব পালন করবে, নাকি তার বাইরে গিয়ে যে ওয়েলফেয়ার যে আরো সোশ্যাল ওয়েলফেয়ারের সাথে যুক্ত হয় সেটাও তার দায়িত্বের মধ্যে পড়ে? আমরা জেনে নেব আমাদের পরবর্তী আলোচক বিশ্বজিৎ কাছে। পাঠক 36 রকমের আছে, পত্রিকাও অনেক রকমের আছে। মনে করুন আপনি 300 জনের লেখা নিলেন কবিতা, পরপর পরপর চেপে দিলেন, একটা পাতায় 13টা কবিতা রাখলেন, একটা পাতায় 8টা, একটাই 16টা, তারপরে একটা অনুষ্ঠান করলেন, ডাকলেন 200 জন কিনতে হবে। প্রথমেই বলে দেওয়া হবে যে 600 জনের সংখ্যা নেই, এই ভেবেই লেখা পাঠান, পাঠিয়েও দেবে। 700 জন লেখা পাঠাবে, 300 জনের চাপা হবে, তার মধ্যে 200 জন ওখানে যাবেন, কিনবেন, ধরুন 100 টাকা করে কিনলো, তার মানে অনুষ্ঠানও হয়ে গেল, পত্রিকা হয়ে গেল, বাণিজ্য হয়ে গেল। বাণিজ্য করা খারাপ নাকি? পয়সা পেতে কার খারাপ লাগে? আমার মনে হয় কারো লাগে না। এখানে যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নেই, প্রত্যেকেরই পয়সার প্রতি একটা মানে দরদ থাকে, সেটা বাদ দিয়ে বাণিজ্য করাটা খারাপ নয়, কিছুতেই খারাপ নয়, কিন্তু কেমন করে বাণিজ্যটা করব সেটা একটা ব্যাপার। আরেকজন এই পত্রিকা আছে ধরুন, সেই পত্রিকা দেখে কারা লিখছে, কেমন লিখছে, এই অনুসন্ধানটা চালায়, চালিয়ে তারা পত্রপত্রিকা করে। আরেকটা শ্রেণী আছেন এর মাঝামাঝি, মানে এদিকেও থাকবো ওদিকেও থাকবো, মাঝ বরাবর চলে যাব, লাগলে লাগবে না হলে লাগবে না। মনে করুন আপনারা অনেক সময় সেই গর্তে ঢিল ছড়েছেন না, হয়তো ধরুন ঝাট করে লেগে গেল, হাততালি পেলেন, সেই যে কাক ফাক কি সব আছে, আমি তো খুব শিক্ষিত লোক নই, মানে মাঠে ঘাটে ঘুরে বেড়া লোক, আমি ভালো করে বলতে পারবো না, মানে ব্যাপারটা হচ্ছে ওই রকম, লাগলে লেগে যাবে না লাগলে লাগবে না। তাহলে এই 3 ধরনের মোটামুটি পত্রিকা আছে। তাহলে এই পত্রিকার পাঠক কারা? ওই যে 200 জন কিনে নিয়ে গেল পত্রিকাটা, তারা পড়ে? পড়ে না। আমি দেখেছি, আমার দেখা, কি করে ওখানে সুন্দর করে একটা স্ক্যান করবে, যে নিয়ে ফেসবুকে চিটিয়ে দেবে, বাকিটা পড়বে না। কেন পড়বে না? তার কারণ আছে। সম্পাদকও কি করে, 600 জনের সংখ্যা তো দিচ্ছে না, ও পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে, ফেসবুকের মেসেঞ্জারে স্ক্যান করে সুন্দর করে পাঠিয়ে দিল যে তোমার পত্রিকাটা, এই কবিতাটা ছাপা হয়েছে এই পত্রিকায়। সম্পাদকই বলে ফেসবুকে পোস্ট করো, এর ব্যতিক্রমও আছে। পাঠক কারা? এরা কি পাঠক? আবার আমি এমন পাঠকও দেখেছি যে প্রতিনিয়ত পয়সা জোগাড় করে রাখে, লিটল ম্যাগাজিন মেলা হবে বই কিনবে, নেই কি? এখানে অন্তত পুরুলিয়া জেলাতে অন্তত 20 জন পাঠককে আমি এরকম চিনি, তারা লেখেও, এটা তৈরি করতে হয়। পুরুলিয়া লিটল ম্যাগাজিন তো আজকের নয়, অনেকদিন ধরে আছে, এবং এর সাথে যারা যারা যুক্ত ছিলেন তারা তৈরি করছেন, আগে যারা যুক্ত ছিলেন তারাও করেছেন, এখন যারা যুক্ত আছেন তারাও এটা পড়ছেন, ইনভল্ভ করেছেন। আমি তো এমনও দেখেছি ছেলে মেয়েকে যারা ব্যাগে লিটল ম্যাগাজিন রাখে, কোন স্টেশনে গেছে, 1 ঘন্টা ট্রেন লেট, সামনে একটা সংবাদপত্র বিছিয়ে দিল, লিটল ম্যাগাজিন বিছিয়ে দিল, একটা হলেও বিক্রি হবে, আপনি ঠিক দেখবেন, আপনারা করতে পারবেন? পারবেন না। লিটল ম্যাগাজিনের জন্য কাজ করতে হবে, সেই কাজটা তো নেই। আরামসে সব কিছু সেজে গুজে এসে আপনি ভাবলেন আমি লিটল ম্যাগাজিন করি, লিটল ম্যাগাজিনের কর্মী, এরকম ভাবলে হবে না, করতেই পারেন, আমার কি যায় আছে, আপনারও কিছু যায় আছে না। আর দায়িত্ব কথা, কিসের সামাজিক দায়িত্ব? আচ্ছা ভাবুন তো, পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে প্রথম, এখনো প্রথম। আমি স্কুলে গেছিলাম 15ই আগস্টের আগে, বেশ কয়েকটা স্কুলে গেছিলাম, আমাদের একটা টিম আছে সেই স্কুলে, আমরা জিজ্ঞেস করেছিলাম ছাত্র ছাত্রীদের, তো তোমরা বড় হয়ে কি হতে চাও, বলছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অমুক পশুক, এইসব সব বললো, কেউ বললো না চাষি হব। কি হবে? সচেতনতা, বাড়িতেই শেখানো হয় না সচেতন,
লিটল ম্যাগাজিন কি করবে? সেখানে লিটল ম্যাগাজিন সম্পাদকের বাবারাও ছিলেন, মারও ছিলেন, সেখানে হয় না। কারণ চাষে তো দেখছে খুব উন্নতি নেই, আর উন্নতি করার তথ্য দিও নেই। কিন্তু আমি শুনেছি, সঠিক জানি না, রবীন্দ্রনাথের ছেলেকে নাকি কৃষি বিজ্ঞান পড়িয়েছিলেন তিনি। কতটা সত্যি বিদ্যানরা বলবেন, যারা পড়াশোনা করছেন তারা বলবেন। কি বলবো, লিটল ম্যাগাজিন সমাজ সেবা করবে, কেন করবে? নিজের লেখাটা ছাড়া তো অন্যের লেখা পড়েই না, কজন পড়ে? পড়ে না। আমি এমনও শুনেছি যে পড়ে কি হবে, জানেই না কারা লেখে। সম্পাদকের সব লেখা পড়া উচিত আমি মনে করি, খারাপ ভালো মন্দু আপনি বাপি করে দিন ঝামেলাটি, কিন্তু পড়বেন না, না পড়ে জানবেন কি করে আপনি ভালো লেখে না খারাপ লেখে? কিন্তু বেশ কিছু সম্পাদক আছে আমি দেখেছি, তারা না পড়েই জানেন যে ও ভালো লিখে না, ও ভালো লিখে, যে অদ্ভুত লাগে, তো কিছুই করার নেই। আর সমীর যেটা বললেন ঠিকই কথা, পাঠকের কোন শ্রেণীবিভাগ হয় নাকি? পাঠক সবে, আপনি যদি মনে করুন ক্ষীর খান তাহলে ভাত খাবেন না, এটা তো হতে পারে না, হতেই পারে আমাদের জীবন। ওই যে বলছিল যে বিভিন্ন মস্তিষ্কের ব্যাপার স্যাপার আছে, আমরা তোকে খুব ভালোবাসি, রাস্তায় কোনো মেয়ে যাচ্ছে দেখবো না, দেখি তো খারাপ লাগে শুনতে, কিন্তু দেখি, সত্যিই দেখি, কারণটা হচ্ছে ওরকম। আমি যদি উত্তম কুমার বসুর পাঠক হই, আমি সুনীল গাঙ্গুলি পড়বো না? কোনো ইয়াং বয়সের ছেলে সুনীল গাঙ্গুলি পড়ে নিয়ে বিশ্বাস করতে হবে আমাকে? কখনোই না। হ্যাঁ, এটা আছে যে পাঠক ক্রমে 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 একটা অন্য জায়গায় চলে যায়, এক জায়গা থেকে শুরু করে হয়তো অন্য জায়গায় চলে যায়, তার গন্তব্য অন্য জায়গা হতে পারে, সে পিছনে ফিরে তাকাইও না, হতে পারে, তার কিছু বলছি না। নমস্কার, ধন্যবাদ। বিশ মিনিট লাগবে আমাদের সময়, খুব সংক্ষিপ্ত।